সুস্থ বালেক মানুষের উপরে না বালেকের উপরে রোজা রাখা ফরজ নয় বালেক কখন হয়ে যায় বাচ্চারা আমরা জানা আছে আমরা নিজেরা বালেক হয়েছি যখন মেয়েরা হয়তো দু তিন বছর আগে কয়েক বছর আগে বালক হয়ে যায় ছেলেরা একটু লেটে বালেক হয়ে যায় এটা আমরা জানি যখন থেকে বালেক হয় তখন থেকে ফরজ এখন বালক হয়ে গেল আপনার ছেলে মেয়েটা এখনো ছোট রয়ে গেছে তো এটা একটা সবার কাছেই নিজের ছেলে মেয়ে বড়ো হইলেও মানে কেন জানি ছোটো লাগে খুব কষ্ট হারে আমার ছোট ছেলে মেয়েটা কষ্ট হয়ে যাবে না একটু কষ্ট করে শিখুক চেষ্টা করুক যদি কোনো দিন কষ্ট করতে করতে দেখা যায় আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে সে একেবারে অসুস্থ হওয়ার অবস্থা তখন যাই যা আছে ভেঙে ফেলুক ছোটো দিনে আবার কাজা করুক কিন্তু না থাক তোমার কষ্ট করে তুমি রাখো না এটা বলে দেওয়া ঠিক না যদি অসুস্থ না হওয়া পর্যন্ত রাখতে হবে তো এখানে একটা প্রশ্ন কি জানেন স্কুল স্কুল থেকে আসে মেয়েরা তো কোনো কোনো মেয়েরা একটু বেশ আর্লি বালেগ হয়ে যায় মাসে কাজ শুরু করলেই বালেগ হয়ে যায় নয় বছরের মেয়ে দশ বছরের মেয়ের বালেগ এরকম হয়ে যায় এখন ছেলেরা বালেগ হতে কোনো সময় পনেরো বছর পর্যন্ত চোদ্দ পনেরো লেগে যায় তাই না তো এই মেয়েগুলো ছোটো মেয়েগুলো বেশ কষ্ট হয়ে যায় কী করা যাবে এখন সামারে লম্বা দিনে তারা কি করবে তখন যেটা হওয়া উচিত যে তাদেরকে দিতে হবে যে দেখো মা ওই তো আল্লাহ তালার হুকুম রোজা তো ফরজ হয়ে গেছে তুমি চেষ্টা করো সেরি খাবে রোজা যেন রোজা করে স্কুলে যাবে কিন্তু যদি আপনার মনে হয় তার শরীরটা এখনো আসলে এত শক্ত হয়নি একটু রিস্কি লাগছে তাহলে আপনি তাকে লাঞ্চ আর পানি সাথে দিয়ে দেন দেখো মা তুমি যদি স্কুলে যাওয়ার পরে স্বাভাবিক থাকো বেশি কষ্ট না হয় আহমদুল্লাহ একটু কষ্ট করে শিখলে জীবনে এটা কিন্তু এর ফায়দা আছে কষ্টের মধ্যে অনেক নিয়ামত আছে কিন্তু যখন কষ্ট খুব বেশি হয়ে যায় তখন সে অসুস্থতার ক্রাইটেরিয়াতে পড়ে যায় তখন বলবেন যে বেশি কষ্ট যখন হয়ে যায় ডিহাইড্রেশন শুরু হয়ে গেছে খুব বেশি মাথা ধরে গেছে তোমার বেশ খারাপ লাগছে তখন তুমি খেয়ে নিবা আর যেদিন কষ্ট না হয় সেদিন খাবা না এইভাবে করে ম্যানেজ করতে হবে না হলে খালি ফতুয়া দিয়ে দেন যেন রোজা রাখা লাগবে না এটা ঠিক নয় যে ভেঙে ফেললো সেটার কি হবে শীতকালে ছোট দিনে সেটা কাদা করিয়ে ফেলবেন তাকে হ্যাঁ আর আসলে আমি দেখেছি আমাদের নিজেদের ছেলেমেয়েদের মধ্যে দেখেছি আমাদের আত্মীয় স্বজন ছেলেমেয়েকেও দেখেছি সাত বছর ছয় সাত বছর ছেলেমেয়েরা রাখছে পাঁচ বছরও রাখছে মাশাল তো সামার এই লম্বা দিন হয়ে গেলে খবরদার কষ্ট করাবেন না তারা যদি ইচ্ছা করে রাখে এবং তারা বেশ কষ্ট না পড়ে তাহলে ঠিক আছে যখনই দেখবেন যে কষ্ট শুরু হয়ে গেছে খবরদার তখন কিন্তু আর কষ্ট দেবেন না এইভাবে করে চেষ্টা করবো আমরা এমন হয়েছে যে দিনের অর্ধেক রাখছে এটাও ট্রেনিং হয়ে গেছে ঠিক আছে বাবা বাবার আজকে তোমার অর্ধেক হয়ে গেছে এখন খাও এইভাবে করে আমাদের বালে ঘর কাছাকাছি যারা ছোট বয়সে বালে হয়ে যায় তাদের জন্য ডিল করতে হবে